মাহি মিঠি কোথায় গেল কে জানে তুজনে এই মাহি মিঠি বান্টি কোথায় গেলি রে তোরা একটু সাড়ে শব্দ দেয় না ও এখানে বেশ স্কুটিটা নেই তাহলে নিশ্চয়ই মিঠি বেরিয়েছে কত বার ওর বাবাকে বারণ করলাম কিনে দিও না গাড়ি কিনে দিও না আমার কথা শুনলো সেই কিনে দিল যাক এবার মেয়ে টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াক যেই রেজাল্টটা খারাপ করবে তখনই বাবা অমনি আমাকেই বকবে তোমার জন্য মেয়ে এরকম হয়েছে হাসুক আজকে বাড়িতে তারপরে হচ্ছে বান্টি আর মাহি কোথায় গেল মাহি এই মাহি মাহি বলটা কিন্তু তোকে ফেলতেই হবে বাস্কেটের মধ্যে আরে ঠিক আছে অত চিন্তা করিস না ঠিক ফেলবো দেখ ইয়ে ইয়ে মাহি মাহি দারুণ খেললি কিন্তু তুই আজকে কিরে তোরা কিছু বল মাহির তো বাস্কেটবলে হেভি খেলে দারুণ খেলে মাহি খুব সুন্দর খেলেছিস আজকে মাহি আমরা তো কেউ পারলাম না এক চান্সে বলটা ফেলতে তুই কি সুন্দর বলটা ফেলে দিলি এই এই কাকে মনে হয় ডাকছে রে কিরে আর মনে হচ্ছে আমাদের খেলা হবে না রে মাহি কি বলছিস মা ডাকছে ইস আমার তো একদম মাথায় নেই আমি খেলতে খেলতে মায়ের কথা শুনতেই পাইনি ইস আজকে মায়ের কাছে আমি খুব বকা খাবো রে কি হবে রে ডিম্পি আমার খুব ভয় করছে এই মাহি মাহি ওই দেখ রে মা খুব রেগে গেছে এই তো মা আমি এখানে আছি আজকে দেব কানের ভোলা দুজনকে কি পেয়েছিস কি বলতো তোরা তোরা কি সারাদিন এরকম করে খেলে যাবি খাওয়া দাওয়া করবি না বান্টি কোথায় গেল বান্টি আর মিঠি বা কোথায় গাড়িটা তো নেই দেখছি নিশ্চয় বান্টি ও মিঠির সাথে গেছে আমি জানতাম ওই দুটিতে মিলে ওই স্কুটি নিয়ে বেরিয়েছে তখন আমি বারণ করেছিলাম পই পই করে কিছুতেই আমার কথা শুনলো আর এই এক হয়েছে মেয়ে সব সময় শুধু বাস্কেটবল আর বাস্কেটবল কিরে তোরা খেয়েছিস না খাওয়া দাওয়া করিসনি চল চল কিছু মুখে দিয়ে নিবি চল তো হ্যাঁ কাকিমা খুব সুন্দর একটা রেসিপি বানাও তো আমার না বড্ড খিদে পেয়েছে তোমার হাতে কত দিন খাইনি এই তোরা কি বলিস হ্যাঁ হ্যাঁ যাই বলো কাকিমা তুমি মাইকে একদম বকবে না মাই কিন্তু আজকে দারুণ খেলেছে মাই কিন্তু বাস্কেটবল দারুণ খেলে জানো তো ঠিক আছে তোরা এখন মাহি হয়ে খুব দেখছে কথা বলতে শিখেছিস ঠিক আছে এই মাহি যা চেঞ্জ করাই তারপরে দেখি ওই দুটিতে কখন ঢোকে আমি তারপরে তোদের খাবারের ব্যবস্থা করছি যা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ঠিক আছে মা তুমি যাও আমি ততক্ষণ ড্রেস চেঞ্জ করে তারপরে আসছি মা কি হলো আবার ডাকছিস কেন মা পিউ কবে আসবে মা বলেছে তো আজকালের মধ্যেই আসবে ও তাই খুব মজা হবে পিউ এলে পিউকে কত দিন দেখিনি কেমন হয়েছে কি জানি পিউ মাসি যখন আসবে তোদেরকে দেখলেও খুব খুশি হবে তোরাও কত বড় হয়ে গেছিস খুব দেখতে ইচ্ছা করছে জানো তো মা পিউকে পিউ কেমন দেখতে হয়েছে কি জানি অনেকটা বড় হয়ে গেছে বলো মা হ্যাঁ বড় হবে না তোমরা বড় হয়েছো আর পিউ বড় হবে না মা পিউ আমাদের চিনতে পারবে হ্যাঁ চিনতে পারবে না কেন আমাদের ভুলে যাবে না তো পিহু না না পিহু তোমাদের ভুলতে পারে তোমরা দিদি দুটো দিদি তোমরা তোমাদের ভুলতে পারে কখনো ঠিক আছে অনেক কথা হয়েছে আমি চাই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি ঠিক আছে মা তুমি যাও ড্রেস চেঞ্জ করে তারপরে আসছি ঠিক আছে খিদে মাহি পিহু আসবে ইস কি মজা এ আমার তো ভীষণ দেখতে ইচ্ছা করছে কিরে তোদের দেখতে ইচ্ছা করছে না আমাদের সেই ছোট্ট পিহুটা কতটা বড় হলো ঠিক বলেছিস আমাদের সেই ছোট্ট পিহু কত দুষ্টুমি করেছে বল ছোটবেলায় আমরা কত ওকে নিয়ে খেলা করেছি ও যখন গেল তার আগের দিন আমরা কেমন সুন্দর ওকে নিয়ে ওয়াটারমেলনে স্নান করেছিলাম ও কি কান্না বাপরে বল ওই পুকুরে স্নান করবে আবার কেমন বলছিল হি দিদি মিঠি দিদি আমি তো ডুবছি না এই পুকুরটা কি সুন্দর ওর কথাটা আমার এখনো মনে পড়লে কি আনন্দ পায় জানিস তো আমি মনে মনে শুধু হাসি ঠিক বলেছিস সেই দিনগুলো আমারও খুব মনে পড়ে খুব মজা লাগে এই তুই যা তাড়াতাড়ি যা ড্রেস চেঞ্জ করে আয় নইলে কাকিমা আবার বকবে তোকে যা ঠিক আছে তোরা দাঁড়া আমি আসছি নাহলে আয় না ঘরে এসে বস না ঠিক আছে তুই যা না আমরা এখানেই আছি ঠিক আছে তোরা বস দেখেছিস মিঠি আর বান্টি কখন স্কুটি নিয়ে বেরিয়েছে এইবার মা না খুব রেগে গেছে কি যে হবে আজকে আজকে মিঠি মনে হচ্ছে খাবে মায়ের হাতে দুঘা আমি বারবার বললাম তাড়াতাড়ি চলে আসিস কিছুতেই আমার কথা শুনলো না মিঠি একটুও বদলালো না এত বড় হয়েছে তাও যেন সে একই রকম আছে যেমন বান্টি তেমনি মিঠি এমনি মিঠি যাই করুক তোকে কিন্তু খুব ভালোবাসে হ্যাঁ রোজা এটা কিন্তু তুই ঠিক বলেছিস মিঠি কিন্তু মাহিকে খুব ভালোবাসে জানিস তো
ওই স্কুটি তো সবে শিখেছে, আমার এটাই ভয় লাগে যে রাস্তায় আবার কোনো বিপদ না ঘটে। উফ, ভগবান করে যেন তাতেই চলে আসে। ওই তো, ওই তো ওরা আসছে মনে হচ্ছে। গাড়ি আর শুনতে পেলি না তোরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো মিঠি আর বান্টি আসছি। তোরা এসছিস, মা কখন থেকে তোদের খোঁজ করছে। এক আজকে মিঠি, মা কেমন তোকে বকে, আর বান্টি তোকেও বকবে। তোরা এতক্ষণ লাগে তোদের? বাপরে, কখন তোরে বেরিয়েছিস। মিঠি কিন্তু হেভি শুধু স্কুটি চালাতে পারে, খুব ভালো চালিয়েছে, কি বল মিঠি, তাই না? তাই নাকি বান্টি? মিঠি এত ভালো স্কুটি চালাতে পারে? আমার বোন তো তাহলে অনেক বড় হয়ে গেছে। কি রে, তোরে শুনছিস, আমার বোন কিন্তু দেখেছিস কত বড় হয়ে গেছে। এই বোন, তাড়াতাড়ি যা মায়ের সাথে একটু দেখা করে নে, না হলে কিন্তু মা খুব রেগে গেছে। মরানির এখন আসার সময় হলো? কখন বেরিয়েছিস তোরা দুজনে? কি করছিলিস? ভয় লাগে না আমার? চিন্তা হয় না? সে কখন বেরিয়েছিস তোরা দুজনে রাস্তাঘাটে এত ভিড় ভাট্টা, তার মধ্যে স্কুটি নিয়ে তোরা গেলি নতুন হাত, এর মধ্যে এখনো স্কুটিটা নিয়ে বেরোতে হবে? আগে ভালো করে শেখ, তারপরে তো রাস্তায় বেরোবি। আমার কথাটা একটুও শোনে না মেয়েটা, অবাধ্য তো অবাধ্যই আছে, একটুও পাল্টালো না। আর বান্টি, তুই তো বুঝিস, তাহলে তুই কেন এরকম করলি? মিঠি হেবি শুনে চালিয়েছে গো মাসিমণি, তোমার কোনো চিন্তা নেই। মাসিমণি, মিঠি যা স্কুটি চালাতে পারে না, দারুন দারুন। মা আমাকে বকছো কেন? আমি তো চলে এসেছি, তুমি তো বান্টি দাদার কাছে শুনছো আমি কত সুন্দর স্কুটি চালিয়েছি। তুমি তো আমার সোনা মা। এখন মাকে ভোলানো হচ্ছে, তাই না? তুমি খুব দুষ্ট হয়েছো, দেখেছিস মাহি কেমন দুষ্ট হয়েছে। এই যে বেশ অন্যায়টা করে কেমন সুন্দর আমাকে আবার একটু আদর করে দিল, জানে মাকে আদর করলে মা আর মিঠিকে বকবে না। বেশ একটু গলে যাব আমি, আমার মনটাও গলে যাবে, তাই না মিঠি? তোমার দুষ্টুমি আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো হাত মুখ ধোবে, আর হেলমেটটাকে খোলো তো। উফ, এই গরমের মধ্যে হেলমেটটা পরে, এই খোলো খোলো, একদম ঘেমে নিয়ে যাচ্ছে তাই হয়ে গেছে মেয়েটা। হ্যাঁ মা, খুলছি। আমার মিষ্টি মা, আমার সোনা মা, আমি জানি তো আমার মা আমাকে খুব ভালোবাসে, তাই না বলো মা? তুই তো খুব সুন্দর স্কুটি চালাতে শিখে গেছিস। ঠিক আছে ঠিক আছে, আমরাও একদিন তো স্কুটিতে চাপবো। তোমরা কি করে চাপবে? আমার স্কুটি তো খুব ছোট। ও, তাও তো ঠিক। এই মিঠি, একটা সুখবর আছে রে। কি রে দিদি, কি সুখবর? বান্টি, তোর জন্য সুখবর আছে। কি মা দিদি, কি কি সুখবর গো? বিহু আসবে, মাসিমণি আসবে তো। ও তাই, মা আসবে, বোন আসবে? কত দিন হয়ে গেল আমি মাকে দেখিনি, আমারও মায়ের জন্য খুব মনটা খারাপ করছে, বোনকেও কতদিন দেখিনি। যাক, কতদিন পর মাকে বোনকে দেখতে পারবো। ও মাসিমণি, মাসিমণি কবে আসবে গো? মা আর বোন কবে আসবে গো বলো না। হ্যাঁ মাহি ঠিকই বলেছে, আসলে তোর মা ফোন করেছিল, তোর মা আর পিহু আসছে, দু একদিনের মধ্যেই চলে আসবে। কি মজা, পিহু আসবে, মাসিমণি আসবে, ইস কতদিন পিহুকে মাসিমণিকে দেখিনি, খুব মজা হবে, খুব মজা হবে। কি বল বান্টি দাদা, আবার আমরা পিহুকে নিয়ে একসাথে খেলা করব? মা, পিহু আমার মতো বড় হয়ে গেছে। না না, তোমার মতো বড় হবে না, তোমার থেকে তো ছোটই হবে। পিউ কত ছোট ছিল না, তোমার মতো হয়? চলো চলো, তোমরা চলো, দেরি হয়ে যাচ্ছে, আবার তোমাদের খেতে দেব, সেই তো সকাল থেকে কিচ্ছু খাওনি। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে, বান্টি দাদাও যেন তো রাস্তায় বলছিল আমার খুব খিদে পেয়েছে তাই বলছে। চলো চলো মা, আমাদের দুজনকে খেতে দাও তো, এত খিদে পেয়েছে না আর থাকতেই পারছি না। হ্যাঁ মাসিমণি, পেটে যেন চুচুই ডন মারছে, শিগগিরি দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ তার জন্যই তো বলছি, তখন থেকে তো বকবক করেই যাচ্ছিস, চল চল খেয়ে নিবি, চল তো চল। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক 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 ভালোবাসা নিও। তো আজকের মতো টাটা।